এক্সপিরিয়েন্স মানে কিছু না, মানে আমি খুব মানে সরি কালকে তুমি ওয়েট করেছো, কিন্তু কালকে আমাদের এমন অবস্থা ছিল আমরা তোমাকে তোমাকে বাইক দিতে পারিনি, সো বিজি। এক্সপিরিয়েন্স বলতে আজকে তো শো হয়েছে, মানুষ খুব পছন্দ করছে এই ছবি, মানুষের ভালো লাগার ছবি, এই ছবি মানুষ গ্রহণ করবেন। এবং আমি সবসময় বলি যে আমাকে মহিলারা বেশি পছন্দ করেন, সবাই করেন, উৎসাহ করেন, কিন্তু আমি বলি আমি আপনাদের, এবং আপনাদের মেয়েই মহানন্দা ছবি করেছে, আপনারা গ্রহণ করবেন আপনাদের হাতে সব। ইটস এ হার্ট টাচিং মুভি, দারুণ, আমি এনজয় করেছি ইয়েস্টারডে। ওয়েল, তোমার থেকে জানতে প্রায় খবর পেলাম 2 ঘন্টা তোমাকে মেকআপ করতে হচ্ছে, এই আড়াই ঘন্টা একটু এক্সপিরিয়েন্স শেয়ার করো। প্রস্থেটিক মেকআপ, আড়াই ঘন্টা প্রস্থেটিক মেকআপ, এবং তার কারণ আমার অনেকটা বয়স করতে হয়েছিল, 75 বছর, তাতে সোমনাথ কুণ্ডু হেমা মুন্সিকে অনেকটা খাটাখাটি করতে হয়েছে, এবং মেকআপটা তুলতে আমার 1.5 থেকে 2 ঘন্টা লাগে। বাট কী জানো তো, যখন কাজ করতে শুরু করেছি তখন আমার মনে হয় যে এটা গরম লাগছে না ঠান্ডা লাগছে, আই ওয়াজ সো মাচ ইনগ্রস উইথ দ্য ক্যারেক্টার, ইন দ্য ক্যারেক্টার, হার্ডলি ম্যাটার। গাড়িতে যারা শুনছে তাদের জন্য একটা মেসেজ, যারা শুনছেন তাদের জন্য এই কথাটা বলি, ভালো বাংলা ছবি একে গ্রহণ করুন এবং আপন করে নিন, এইটুকুই কাজ।